আমরা এখন দেখব কিভাবে খাসির বৃদ্ধি করা হয় সেটা এবং করছে আমাদের সুজন ভাই করছে সুজন আমরা দেখে আসি যে কিভাবে আসলে বৃদ্ধি তৈরি করা হয় সুজন ভাই বলতে আসলে ফুল টিম ওনাদের বন্ধু মহলের গ্রুপ গ্রুপে আমরা সবাইকে দেখতে পাচ্ছি সবার সহযোগিতায় আজকে অ্যারাবিয়ানদের খুবই জনপ্রিয় এবং পছন্দের একটি খাবার তৈরি করতে যাচ্ছেন ওনারা আর সে প্রস্তুতি চলছে আর সেটি তুলে ধরার চেষ্টা করছি আজকে এই ফুড ব্লগে সাথে থাকুন দেখতে থাকুন Hey there. Subscribe to my channel. And also press this bell icon. আগে দাও সেরকম ফার্স্ট ক্লাস হয়েছে আজকে দাও আশা করি আরো ভালো হবে হ্যাঁ তাহলে খাওয়ার পর আমরা মন্তব্য দিই খাওয়ার পর অবশ্যই মন্তব্য দিই আয়োজনটা হচ্ছে মাঝে গুণের কথা আমরা বোনের মুখে একটু শুনি বলেন তো ভাইয়ের কি গুণের কথা একটু বলেন বলেন তারপর একটু বলেন সব পারে না সব পারে প্রস্তুতির মধ্যে শট ভাইয়ের আবার আমাদের বিনোদন দিয়ে যাচ্ছেন মাঝে মধ্যে তোমার বারবার সব পাগল খেলা বাবা তোমার বারবার সব পাগল খেলা অনেক কত পাগল দিয়ে মিলাই খেলা বন্ধুরা এবার চলুন দেখে আসা যাক বাকিরা কি করছে এখন ওকে এখন দেখার চেষ্টা করছি যেখানে মধ্যে ছাগল এবং মুরগি যেখানে বৃদ্ধি করা হবে Subscribe to my channel and also press this bell icon. দেখতে পাচ্ছেন মাছের ভেতরে চুলা করে সে চুলার মধ্যে রাখা হয়েছে গরম কোলার মধ্যে ছাগল মুরগি এইদিকে তৈরি হচ্ছে খেপসার চাউল আপনারা দেখতে পাচ্ছেন মাটির নিচ থেকে হাসি মুরগি হাঁস তোলা হচ্ছে দেখতে পাচ্ছেন তিন ঘন্টা ছিল তিন ঘন্টা এদিকে মাটির নিচ থেকে খাবার তোলার প্রস্তুতি চলছে অন্যদিকে খাবার খাওয়ার প্রস্তুতি চলছে Hey there. Subscribe to my channel. And also press this bell icon.
মাশাআল্লাহ। রিয়েলি আসলে সারা দিন ব্যাপী সুজন ভাই, আলী ভাই, তারপর হায়দার ভাই, সুয়াদ ভাই, সুয়াদ ভাই, হালিম ভাই, জি আঙ্কেল, সবাই মিলে যে রান্নাটা করেছে অসম ছিল। ভাবিরা তো একদম মানে খেয়ে তো আলহামদুলিল্লাহ বলতে বলতে শেষ। এত সুন্দর করে কিভাবে, এত টেস্টি রান্না কিভাবে হয় আপনি দেখতে পাচ্ছেন, একদম একদম শেষ, মানে অসাধারণ টেস্ট ছিল, চমৎকার ছিল। মানে একবার খাইছে মানে ভুলবো না, এতটা টেস্ট ছিল। থ্যাংক ইউ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য এবং দেখার জন্য। সে ছিল না আলি ভাই, সে ছিল না।